নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সংঘর্ষপুর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেল্লে শঙ্কুপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনাদের সামনে উপস্থিত হয়েছি ব্রহ্ম আয়ুর্বেদিক একটি নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাইপারথাইরয়েডিজম। এর আগে আমি আলোচনা করেছিলাম হাইপারথাইরয়েডিজম নিয়ে, আজকে আমি বলছি হাইপারথাইরয়েডিজম মানে হচ্ছে যেখানে আপনার থাইরয়েড গ্ল্যান্ড বেশি করে থাইরয়েড হরমোন প্রডিউস করছে, সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম বলে। থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায়? থাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে একটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ড, যেটা আমাদের নেকের সামনের দিকে থাকে, ঘাড়ের সামনের দিকে, এবং বিটুইন দ্য টু কলার বোনস থাকে, যেটার কাজ হচ্ছে অল ওভার যে আমাদের শরীরে যে সেলসগুলোতে এনার্জি পাচ্ছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মেন রিজন থাইরয়েড গ্ল্যান্ডটা। সেটা যখন বেশি পরিমাণে ওভার সিক্রেশন অফ দ্য থাইরয়েড হরমোনস করে, সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজমের জন্য হচ্ছে। কী কী কারণ হতে পারে এটা? যখন আপনি এমন কিছু খাদ্য নিচ্ছেন যেটা হচ্ছে বেশি করে আয়োডিন আছে যার মধ্যে, কিংবা বেশি করে যেটা হচ্ছে থাইরয়েড জাতীয় জিনিস যেগুলো পারে সেগুলো বেশি করে খাচ্ছেন, এছাড়া যদি ওভারিস বা আপনার টেস্টিসে কোনো টিউমার্স থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হাইপারথাইরয়েডিজম বা থাইরয়েড হতে পারে। এছাড়াও আপনার যদি কোনো ধরুন এমন কিছু নন ক্যান্সারাস গ্রোথ থাইরয়েড গ্ল্যান্ডে ধরা পড়েছে বা পিটুইটারি গ্ল্যান্ডে ধরা পড়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার থাইরয়েড লেভেল অনেকটাই অনেক সময় বেড়ে যেতে পারে। তা এক্ষেত্রে কিছু কিছু সাইনাস সিমটম অবশ্যই আছে। সাইনাস সিমটমসগুলো কীরকম হচ্ছে? যেখানে আপনার খিদে বেড়ে যাবে কিন্তু আপনার ওয়েট লস হবে, এটাই হচ্ছে মেন জিনিস। মানে আপনি খাবেন যথেষ্টই কিন্তু আপনার সেরকমভাবে কিন্তু আপনার শরীরে লাগবে না, সেটা হচ্ছে ওয়েট লস। এছাড়াও যেটা হচ্ছে কনস্টিপেশন হতো আপনার থাইরয়েড লেভেল কমে গেলে, এখানে হবে আপনার যেটা বাউল মুভমেন্ট সেটা বেড়ে যাবে। ঠিক আছে, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার ঘাম সোয়েটিং সেটা কমে যাবে, বাট এই ক্ষেত্রে হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে আপনার সোয়েটিং অনেক বেড়ে যাবে জিনিসটা। ইনফার্টিলিটি দেখা যেত আপনার হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে, এইখান থেকে কী হবে? কিছু মেনস্ট্রুয়াল প্রবলেম শুরু হবে থাইরয়েড লেভেল বেড়ে গেলে। ঠিক আছে, এবং সেটা হচ্ছে অনেক সময় যেটা হচ্ছে ক্র্যাম্পিং টাইপের পেন থাকবে, এবং অনেক সময় হাত পাত কাঁপতে পারে, একটা ট্রিমার হিসেবে ধরতে পারে, কিছু কনসেন্ট্রেশনের প্রবলেম হতে পারে ডিফিকাল্টিতে, এবং আপনার হার্টবিট অনেক সময় বেড়ে যেতে পারে। তো এই কটা হচ্ছে মেনলি কয়েকটা সাইনাম সিমটমস হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে। এবার আসছি যে আমি কী করে ট্রিটমেন্ট প্রসিডিউর কী কী আছে। ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে যেটা হচ্ছে ফার অ্যান্ড ফরমোস্ট, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি পঞ্চকর্ম থেরাপি বলি। পঞ্চকর্ম থেরাপির মধ্যে আপনি কাঞ্চনের ভিতরে স্নান করা যেতে পারে, বাষ্পশোষিত করা যেতে পারে, ইচ্ছাপ্রীতি রস এবং ঐবর্তক চূর্ণ এবং তীব্রীত লেবুতে আপনি বিরোচন করাতে পারেন। তো সেই কটা হচ্ছে মেনলি কয়েকটা আমাদের পঞ্চকোলায়নীয় ট্রিটমেন্ট থাকে এর মধ্যে। এছাড়াও যেটা বেস্ট হচ্ছে আপনার থাইরয়েডের ক্ষেত্রে কাজ করে, সেটা হচ্ছে পুদিনা পাতা এবং ধনে পাতা দুটো মিক্স করে রস বানানো। এই দুটো মিক্স করে যদি রস পান, ধনে পাতা চাটনি খেতে পারেন বা পুদিনা পাতা চাটনি খেতে পারেন, তাহলে কিন্তু থাইরয়েড লেভেলে অনেকটাই কিন্তু অনেক সময় ভালো কাজ দেয় থাইরয়েডে। এবার আসি যে কিছু কিছু মেডিসিন কী আছে। মেডিসিনের মধ্যে সেটা হচ্ছে নাম্বার ওয়ান যেটা হচ্ছে যষ্টিমধু কষায় আর বিদ্যারদী কষায়, এ দুটো হচ্ছে মেন হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে। যষ্টিমধু কিংবা বিদ্যারদী কষায় আপনারা 20 ml করে দিনে তিনবার খাওয়ার পরে খেতে পারেন। এছাড়াও কাঞ্চনের গুগুল অবশ্যই আছে, এবং ব্রহ্মার মধ্যে যেটা আমরা ব্যবহার করে থাকি এইসব ক্ষেত্রে, যেটা হচ্ছে থাইরোকাঞ্চন। থাইরোকাঞ্চনে কিন্তু খুব ভালো কাজ দেয় যে কোনো আপনার হাইপারথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম দুটোর ক্ষেত্রে কাঞ্চন থাইরোকাঞ্চন আমাদের খুব ভালো কাজ দেয়, কাঞ্চন গুগুল নিয়ে দুটোতে। থাইরয়েড লেভেল মেনটেন করার জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে কিছু কিছু আসন আপনাদের রেগুলার করতে হবে, যেমন হচ্ছে নেক রাউন্ড মুভমেন্টস 5-10 রাউন্ড রেগুলার বেসিসে করতে হবে, এবং কিছু যে আসনগুলো আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে হিট করছে, যেমন হচ্ছে সর্বাঙ্গাসন হয়ে গেছে, ধনুরাসন, হলাসন, পশ্চিমোত্তাসন, ত্রিকোণাসন, ঠিক আছে, আপনার শশকাসন, প্রত্যেকটা আসনে কিন্তু আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে হিট করছে, এরকম আসন আপনাদের করতে হতে পারে এবং রেগুলার বেসিসে আপনার প্র্যাকটিস করবেন। কিছু কিছু প্রাণায়াম করবেন, যেমন হচ্ছে সূর্যভিধি প্রাণায়াম করবেন, কিছু ভস্তিকা প্রাণায়াম করবেন, এগুলো হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট। উজ্জয়ী প্রাণায়াম করবেন, ওম মন্ত্রে চ্যান্টিং করবেন, সিংহাসন করবেন। সিংহাসন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আসন ইন কেস অফ থাইরয়েড গ্ল্যান্ড, সেটা হচ্ছে হাইপো হতে পারে এবং হাইপার হতে পারে, সিংহাসন আপনারা করতে পারেন দুটোতে। কী খাবেন কী খাবেন না? খাবেন হচ্ছে আপনার পালং শাক খাবেন, আপনার গাজর খাবেন, কিছু গ্রিন ভেজিটেবলস খাবেন, এগুলো বেশি করে খাবেন, এবং কিছু এবং যেগুলো ইজিলি ডাইজেস্টেবল, যেগুলো ইজিলি আপনি আপনার কী বলবো আপনাকে যেটা হচ্ছে ইনক্রিজ অফ দ্য অ্যাপিটাইট করছে, সেটাকে আপনার খেতে পারে। কী করবেন? আপনি দিনেরবেলা ঘুমাবেন না, বেশি কোল্ড আইটেম, সেডেন্টারি লাইফস্টাইল, বেশি ময়েস্ট ফুড, অয়েলি ফুড এগুলোকে এড়িয়ে চলুন।
তো এইগুলো যদি মেনটেন করেন মোটামুটি, তো আপনার অনেকটা থাইরয়েড লেভেলটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। এবং পুদিনা পাতা ধনে পাতার চাটনি অবশ্যই কিন্তু যে কোনোভাবে আপনার হয় রস বানিয়ে খেতে পারেন, কেউ চাটনির সঙ্গে খেতে পারেন, প্রত্যেকটা কিন্তু খুব ভালো কাজ করবে আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিক করার জন্য। তো আশা করছি আজকের এপিসোডটা আপনার ভালো লেগেছে, আপনি উপকৃত হয়েছেন। পরের এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে লাইক কমেন্ট সাবস্ক্রাইবে জানাতে পারেন, আপনারা কী এপিসোড দেখতে চান কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেই এপিসোডগুলো আপনাদের জন্য নিয়ে আসার জন্য। এবং আরও কোনো কোয়েরি থাকলে আমাদের হেল্পলাইন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার।